বিহুলা মনসামঙ্গল কাব্যের অন্যতম প্রধান চরিত্র, যাকে কেন্দ্র করে বাংলার লোকসমাজে প্রচলিত আছে এক জনপ্রিয় কাহিনী। পুরাণ কাহিনীতে বিহুলা স্বর্গের অনিরুদ্ধের স্ত্রী উষা, আর লোক কাহিনী অনুযায়ী তিনি ছিলেন উজানি নগরের সায়বেনের কন্যা এবং চম্পক নগরের চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র লোকিন্দরের স্ত্রী। বেহুলা ছিলেন সতীশ সাধ্বী, পরমা সুন্দরী এবং সর্বগুণে গুণান্বিতা। সর্পদেবী মা মনসার আক্রোশে বিবাহ রচনীতে লোহ বাসরে সর্প দংশনে স্বামীর মৃত্যু হলে স্বামীর পুনর্জীবন কামনায় বেহুলা কলাগাছের ভেলায় স্বামীর শব নিয়ে গাঙ্গুরের জলে ভেসে দেবপুরীর উদ্দেশ্যে এক অজানা দুর্গম পথে যাত্রা করেন। তখন তিনি কেবল যৌবনে পদার্পণ করেছেন। এই অবস্থায় এই দুর্গম পথে স্বামী প্রেমই ছিল তার একমাত্র সহায়। পথের মধ্যে গদা ও অপুডম বেহুলাকে বিবাহের প্রস্তাব দিলে তিনি তাদের অভিশাপ দেন। পরে মনসার নির্দেশে নেতা বাঘ ও চিলের রূপ ধরে তার স্বামীর মৃতদেহ আক্রমণ করলে বেহুলা প্রাণপণে তা রক্ষা করেন। অবশেষে স্বর্গের ধোবিন নেতার ঘাটে ভেলা ফিরলে নেতার পুণ্যাত্মা প্রদানের অলৌকিক ক্ষমতা দেখে বেহুলা স্বামীর প্রাণ ফিরে পাওয়ার আশায় নেতার আশ্রয় নেন এবং নেতাই বেহুলাকে স্বর্গের দেবতাদের নিকট নিয়ে যায়। এভাবেই অনেক বাধা বিপত্তি অতিক্রম করে বেহুলা দেবপুরীতে পৌঁছান এবং নিত্য গীতে মহাদেব ও অন্যান্য দেবতাকে তুষ্ট করে স্বামীর পুনর্জীবন লাভ করেন। চাঁদ সদাগর মনসাকে পূজা দেবে এই শর্তে বেহুলার স্বামী এবং মনসার কোপে অতীতে নিহত সদাগরের অন্য ছয় পুত্রের জীবন ও সম্পদ সম্ভার সহ সপ্তডেঙ্গা উদ্ধার করে শ্বশুরালয়ে প্রত্যাবর্তন করেন বেহুলা। কিন্তু শিব ভক্ত চাঁদ মনসার পূজা দিতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত বেহুলার অনেক অনুনয় বিনয়ে তিনি মা মনসার পূজা দেন। এভাবে মর্তে মা মনসা দেবীর পূজা প্রচলিত হয় এবং এতে মা মনসা সন্তুষ্ট হন। মর্তে মনসার পূজা প্রচলন করে লোকিন্দর বেহুলারূপী স্বর্গের দম্পতি অনিরুদ্ধ উষা সাপান্তে স্বর্গে গমন করেন। উল্লেখ্য যে বণিক চাঁদ ছিলেন শিবের ভক্ত, তাই মনসার পূজা দিতে নারাজ ছিলেন বলেই দেবীর কোপে তিনি সপ্তপুত্র ও সপ্তডেঙ্গা হারান এবং নিজেও জীবানন্ত দুর্ভোগ পোহান। বাঙালি সনাতন নারী সমাজের অন্যতম আদর্শ চরিত্র এই বেহুলা। এর মাধ্যমে বাঙালি রমণীদের শাশ্বত স্বামী ভক্তির এক অসাধারণ চিত্র ফুটে উঠেছে। একই সঙ্গে বাংলার সহনশীল ও কোমল স্বভাব নারীদের মধ্যেও যে একটি সুপ্ত বিদ্রোহ ক্রিয়াশীল, তার প্রকাশ ঘটেছে এই বেহুলা চরিত্রের মধ্যে দিয়ে। তাই বিদায়কালে আপনজনের অনুনয় বিনয় ও সস্নেহ অনুরোধ বেহুলাকে তার লক্ষ্য থেকে বিচলিত করতে পারেননি। সব রকম প্রলোভন ভয় ও অবর্ণনীয় দুঃখ কষ্ট জয় করে তিনি তার জীবনের পরম সম্পদ স্বামী লোকিন্দরকে বাঁচিয়ে তুলেছেন। সবানুগামিনী এই যুবতী পত্নীর প্রভাস জীবন ছিল পবিত্র। সতীত্ব রক্ষায় তিনি অসাধারণ চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন। সতীত্ব বলেই স্বামীর পুনর্জীবন লাভের আশায় বেহুলা অনেক দুর্জনের পাপ অভিলাষ ব্যর্থ করে নিজের গন্তব্যে পৌঁছাতে সমর্থ হন। বাল্য বৈধব্যের প্রতি উদাসীন থেকে পরিস্ফুট যৌবনে মৃত স্বামীর সঙ্গিনী হয়ে সদূর প্রভাস থেকে স্বামীর পুনর্জীবন নিয়ে ফিরে আসায় বেহুলা চরিত্রটি বিশেষভাবে গৌরবান্বিত। বেহুলা দুঃখ সহনশীলতার চেয়ে তারই এই নির্ভীক তেজস্ক্রিয়তাই সবাইকে মুগ্ধ করে। আত্মশক্তিতে বলীয়ান বেহুলা একাগ্র সাধারণের নিকট অত্যাচারী দৈব শক্তিও মাথা। মা মনসার উল্লেখ ব্রহ্মবৈবর্ত পুরাণেও পাওয়া যায়। এই পুরাণে মা মনসার ১২টি নামের উল্লেখ পাওয়া যায়। জরৎকারু, জগৎ গৌরী, মনসা সিদ্ধ যোগিনী, বৈষ্ণবী নাগভোগিনী, শৈবী নাগেশ্বরী তথা জরৎকারু প্রিয়া আস্তিকা মাতা বিশহরিতেশ্চ মহাজ্ঞানা ইউথাশ্চৈব সা দেবী বিশ্ব পূজিতা দ্বাদশ তানি নামানি পূজা কালেশ্চ ইয় পঠেত তস্য নাগ ভয়ং নাস্তি তস্য বংশ উদ্ভবশ্চ। অর্থাৎ জগৎগৌরী, জরৎকারু, মনসা সিদ্ধ যোগিনী, বৈষ্ণবী নাগভোগিনী, শৈবী নাগেশ্বরী, জরৎকারু প্রিয়া আস্তিক মাতা
বিশ্বহরি মহাজ্ঞানযুতা বিশ্বপূজিতা মনসা মায়ের দ্বাদশ নাম যে পূজাকালে পাঠ করে তার সকল দুঃখ কষ্ট দূর হয়। মা মনসার সাথে অষ্টনাগেরও পূজা করা হয়। এই অষ্টনাগ হলেন অনন্তনাগ, বাসুকীনাগ, পদ্ম, মহাপদ্ম, তক্ষ, কুলির, কর্কট ও শঙ্খ। এই অষ্টনাগ একদিকে যেমন অষ্টবিধ সিদ্ধির কথা বোঝায়, তেমনি অপরদিকে অষ্টপাশেরও কথা বোঝায়। আমরা মানুষেরা সর্প দেখে ভয়ে ভীত হই, তেমনি অষ্টপাশের দ্বারা জর্জরিত বা ভীত। মায়ের পূজায় যেমন আমরা নাগ থেকে পরিত্রাণ প্রার্থনা করি, তেমনি মা মনসার শরণ নিলে তিনি এই অষ্টপাশগুলি থেকে আমাদের ভয়মুক্ত করেন। আবার সর্পকুণ্ডলী শক্তির প্রতীক, এটাই অষ্টনাগ পূজার তাৎপর্য। মা মনসা হলেন মনের দেবী। আমাদের মনে অসংখ্য হিংসা ও কুবুদ্ধি সাপের মতো কিলবিল করে, আর সাপ যেমন বিষ ঢালে তেমনি এই কুপ্রবৃত্তিগুলি আমাদের মস্তিষ্কে মনে বিষাক্ত চিন্তা বুদ্ধি ঢেলে দেয়। মায়ের কাছে এটাই প্রার্থনা করি, তিনি যেন এই কুবুদ্ধি স্বরূপ ভুজঙ্গের বিষাক্ত চিন্তা বুদ্ধি থেকে আমাদের বাঁচিয়ে রাখে। মঙ্গল কাব্য থেকে জানা যায় মা মনসা হলেন ভগবান শিবের মানুষ কন্যা, নাগরাজ বাসুকীর ভগিনী। দেবী ভাগবত পুরাণে মা মনসাকে ঋষি কশ্যপ মুনির কন্যা বলা হয়েছে। মা মনসার জন্ম পদ্মপাতায় বলে তাকে পদ্মাবতীও বলা হয়। তার স্বামীর নাম জরৎকারু মুনি, তাদের একমাত্র পুত্রের নাম হল আস্তিক মুনি। তবে সর্পের দেবী হিসাবে মা মনসা যুগ যুগ ধরে ভক্তকুলের আরাধ্য হয়ে এসেছেন। সর্পদিগের মাতা চন্দ্রবদনা, সুন্দর কান্তি বিশিষ্টা, বদন্না হংস বাহিনী, উদার স্বভাবা, লোহিত বসনা, সর্বদা সর্ব অভীষ্ট প্রদায়িনী, সহাস্য বদনা, কনকমণি মুক্তা, প্রবালাদির অলঙ্কার ধারিণী, অষ্টনাগ পরিবৃতা, উন্নত কুচ যুগল সম্পন্না, সর্পিণী ইচ্ছা মাত্র রূপ ধারিণী, মা মনসা দেবীকে আমরা বন্দনা।